বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। ইমেইলে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। নাজমুল হাসান পাপন সভাপতির পদ ছাড়ার পর বিসিবির পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়ে। এবার সে তালিকায় নাম লেখালেন সুজনও। দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে ছিলেন তিনি, সাবেকেই অধিনায়ক ছিলেন, গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও। এছাড়াও তিনি কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায়। বিসিবিতে পরিচালকের পদে থাকাকালীন সময়ে সুজন বিভিন্ন সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। টিম ডিরেক্টর, টিম ম্যানেজার কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় দেখা গেছে তাকে।